১৬ বছর পর গাজার নিয়ন্ত্রণ হারালো হামাস। যুদ্ধের এক মাস পরেই বিস্ফোরক দাবি করলো ইসরায়েল। গাজা ভূখণ্ড ছেড়ে পালাচ্ছে হামাসের বাহিনী। তাহলে কি এবার গাজার উপর আক্রমণ বন্ধ করবে ইহুদি সেনা? হামাসের পর কি গাজার নিয়ন্ত্রণ নেবে নেতানিয়াহু প্রশাসন? গাজা ভূখণ্ডের ভবিষ্যতের সম্ভাবনার বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে। আগুনে ঘি ঢেলে গত 7ই অক্টোবর ইসরায়েলের বুকে বেনজির হামলা চালিয়েছিল হামাস। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হাজারের ওপর ইসরায়েলি। 240 জন ইসরায়েলিকে বনবন্দি অবস্থায় এই সুন্নি জিহাদিরা রাখে, যার প্রত্যুত্তরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে এক মাস পেরিয়েও জারি রয়েছে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী লড়াই। হামাস ইসরায়েল সংঘাতে প্রাণ হারিয়েছেন 11,000-এর ওপর প্যালেস্তানীয়। কিন্তু হামাসের শেষ না দেখে যুদ্ধ থামাতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। উল্লেখ্য, এই সংঘাতে শুরু থেকেই এগিয়ে রয়েছে ইসরায়েলি ফৌজ। একের পর এক শীর্ষ হামাস নেতাকে নিকেশ করেছে তারা। গাজা থেকে হামাসের নাম মুছে ফেলতে গোটা গাজা ভূখণ্ড জুড়ে মাটির নিচে মাকড়সার জালের মতন ছড়িয়ে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে অভিযান চালাচ্ছে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে দ্য মেট্রোর পরিকাঠামো। এইবার ইসরায়েলের তরফে দাবি করা হলো, দীর্ঘ 16 বছর পর গাজার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস গোষ্ঠী। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। সূত্রের খবর, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইসরায়েলের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, হামাস গাজার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে, তারা দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীকে প্রতিহত করার আর কোনো ক্ষমতা তাদের হাতে নেই। গাজার সাধারণ মানুষ হামাসের ঘাঁটি লুট করছে। হামাসের শাসন বা তাদের ক্ষমতার ওপর গাজাবাসীর আর কোনো বিশ্বাস নেই। কিন্তু হামাসের পর গাজার নিয়ন্ত্রণ কে নেবে? এই ক্ষেত্রে ইসরায়েলের নাম কিন্তু সবার আগে উঠে আসছে। যদিও অনেকদিন আগেই ইসরায়েলের প্রশাসন দাবি করেছিল যে তারা কোনোদিনই গাজার দখল নেবে না, কিন্তু এমনটা বললেও যে সম্ভাবনা অন্যদিকে নির্দেশ করছে তাতে সন্দেহ নেই। তবে এখন যুদ্ধ থামলে হয়তো প্রাণে বেঁচে যাবেন কিছু সাধারণ মানুষ, সেইটুকুই এখন সকলের কাম্য। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।